হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না পুজোর স্পেশাল চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রান্না পুজোর দিন অন্যান্য পদের সাথে এই চাল কুমড়োর ঘন্ট করা হয়ে থাকে। এই রেসিপিটা প্রায় অনেকেরই জানা, তবে আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়োর খোসা ছাড়িয়ে সরু সরু করে কুচিয়ে নেব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 150 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো একটু সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেব। এবার দেব কুচিয়ে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ফোড়নের সাথে 1 থেকে 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। চাল কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এখন মশলা আর চিংড়ি মাছটাকে চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই চাল কুমড়ো থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলে এই চাল কুমড়োর টেস্ট ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই চাল কুমড়ো ঠান্ডা একটি সবজি, তাই এই চাল কুমড়ো খাওয়া শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আজ আমি এই চাল কুমড়োর ঘন্ট পান্তা ভাতের সাথে পরিবেশন করছি।
আর সাথে দিচ্ছি ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়ির রেসিপিটা এর আগেই আমি চ্যানেলে শেয়ার করেছি, তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের দেখার অনুরোধ রইল। রান্না পুজোর দিনে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।